যে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন না, এই বোর্ডটা সেন্ট মার্টিন যাবে আমার। আচ্ছা, এটা হচ্ছে সেন্ট মার্টিন যাবে না? হ্যাঁ, এই সপ্তাহে যাবে। অনেক সেকেন্ড আলাদা নেন তাহলে 3 লাখ টাকা নিতে পারবেন। পাশে যে বই একটা বোর্ড, খুবই সুন্দর একটা বোর্ড, 50x55 ইঞ্চি বিক্রি করি, এটা দাম। তারপরে যে ইঞ্জিন লাগাচ্ছেন, ইঞ্জিন নতুনের মতো, ইঞ্জিন একদম সেম নতুনের মতো। ইয়ামাহা হচ্ছে আমাদের নতুন ঠিকানা, এখানে রূপা মোটর স্পিড বোর্ড নতুন ফ্যাক্টরি হবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তো আমাদের বাংলাদেশেও কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর এই ধরনের সি বোর্ড বা প্যাডেল বোর্ড সব ধরনের ফ্যাক্টরি আমরা দেখতে পাচ্ছি, তাও আবার মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার মাওয়া ঘাটের সামনে। জি ভাই, আমরা এই প্যাডেল বোর্ড, যাবতীয় বোর্ড, ইঞ্জিন আমরা বানাই, এখানে তৈরি করি, আমরা নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করি, এই ফ্যাক্টরি তৈরি করি। আগে তো আমরা জানতাম যে এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হতো, এখন নিজেরাই তৈরি করছেন? এখন নিজেরাই তৈরি করি, আর নিজেরাই ইম্পোর্ট করে মাল এনে আমরা তৈরি করি, কাঁচা মাল দিয়ে তৈরি করি, এখানে আমরা সব করি। তো ভাই, ভিডিও দেখে যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করতে চায় তাহলে আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা বলেন আমাদেরকে। আমার ফ্যাক্টরির নাম রূপা মোটর স্পিড বোর্ড ফাইবার গ্লাস, আমার নাম ফুল ব্যাপারী। আপনারা যে আসতে চান, হিসা যে হোটেলটা আছে হোটেলের সামনে, আগে আসলে রূপালি লিশা আছে, রূপালি লিশার ডান সাইডে আসলে আমার ফ্যাক্টরি অ্যাড্রেস পেয়ে যাবে। আচ্ছা, এছাড়াও কিন্তু আমরা মোবাইল নাম্বার এবং ঠিকানা এখানে লিখে দিলাম। হ্যাঁ জি জি জি, চাইলে এখানে যোগাযোগ করে, এখানে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। আচ্ছা, কী কী আইটেম এখানে আমরা পাবো? এখানে প্যাটেল বোর্ড আছে, এখানে কেবিন বোর্ড আছে, এখানে চ্যালেঞ্জার বোর্ড আছে, ইঞ্জিল আছে, বোর্ড আছে। ইঞ্জিলও বিক্রি করেন? হ্যাঁ, ইঞ্জিলও বিক্রি করি ভাই। জানি। আচ্ছা আচ্ছা, তো আমরা তো জানি যে এখনো হচ্ছে অনলাইনের যুগ, চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনাদের কাছ থেকে এগুলা অর্ডার করে নিতে পারবে না? জি, অলরেডি সব জেলায় আমরা বোর্ড দিচ্ছি, সারা বাংলাদেশে 64টা জেলায় আমি বোর্ড দিচ্ছি। এই যে এখানে আমার বড় একটা বোর্ড আছে, দেখেন। হ্যাঁ, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন না, এই বোর্ডটা সেন্ট মার্টিন যাবে আমার। আচ্ছা, এটা হচ্ছে সেন্ট মার্টিন যাবে না? হ্যাঁ, এই সপ্তাহে যাবে। অনেক বড়, বিশাল সাইজের, বিশাল বড় বোর্ড এটা। আচ্ছা, তো এই যে ভোটটা দেখছি ভাই, এটাকে মূলত কি বলে, স্পিড বোর্ড বলে না? এটাকে স্পিড বোর্ড, স্পিড বোর্ড, স্পিড। এটা কত সাইজের? এটা হলো 29 ফিট লম্বা, 30টা চার বসানো, 30 জন চলবে, সাগরে চলবে, সেন্ট মার্টিন। এটা হচ্ছে সাগরে চলবে, তাই না? জি ভাই, যেহেতু সেন্ট মার্টিন যাবে তাহলে তো অবশ্যই সাগর, সাগরেই চলবে। এটা কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছেন একটু বলেন আমাদের? এটা রেজিন ফাইবার, কালার পেজ, পারঅক্সাইড, ঠিক আছে, জেল কোট, এসব মালামাল দিয়ে আমরা কেমিক্যাল দিয়ে, কাঁচা কেমিক্যালে তৈরি করতেছি। এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কি রকম দেন আপনারা? এগুলো মোটামুটি আপনার কত বছর দিতে পারে? এবারটা 10 বছর কিছু হবে না ভাই, 10 বছরে কিছু হবে না। আর এমনিতে প্রবলেম হলে কি রিপেয়ারিং করা যাবে? হ্যাঁ, প্রবলেম রিপেয়ারিং করা যাবে, আবার সুন্দর করে কাজ করা যাবে, এটা আমরাই করি। এগুলাতে মেশিন কি ইউজ করতে হয়? এগুলাতে আমরা এই বোর্ডটা হলো 150-200 মেশিন বসামো, ইয়ামাহা। এগুলো ইয়ামাহা, ইয়ামাহা, জাপানি ইয়ামাহা, 150-200 মেশিন বসাবো। আচ্ছা, মেশিন দিয়ে এইটার দাম কি রকম আসবে? আপনি যেহেতু অর্ডার নিয়েছেন, আমাদের একটু আইডিয়া দিয়ে দেন। এই ক্ষেত্রে আপনারা যদি সেকেন্ড হ্যান্ড মেশিন দিয়ে নেন তাহলে আপনার পর্ব, এটার দাম পর্ব হলো 20 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, নিউ মেশিন দিয়ে নিলে? নিউ মেশিন দিয়ে নিলে আপনার পর্ব হলো কি রকম পড়বে? 34 লাখ টাকা। আচ্ছা, চাইলে শুধু বডিও তো নিতে পারবেন? হ্যাঁ, চাইলে শুধু বডি নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এই পাশে যেটা দেখছি, এটার কাজ চলছে না? জি, এটা কাজ চলছে ভাই, জানেন, এটা তৈরি করতে। এটা কালার হবে? হ্যাঁ, প্যাডেল বোর্ড এটা। এটা হচ্ছে প্যাডেল বোর্ড বলে, এগুলো কি ফাইবার? চারজন বসতে পারবে, ফাইবার দিয়ে কেমিক্যাল দিয়ে তৈরি, চারজন। এটা কালার হবে, তাই না? হ্যাঁ জি, কালার হবে। এগুলা কিভাবে বিক্রি করতেছেন? এটা বিক্রি করতেছি 1.5 লক্ষ টাকা হয়ে যান। এগুলা তার মেশিন হয় না, যেহেতু প্যাডেল মেশিন হয় না, এটা 1.5 লক্ষ টাকা না, এর মাধ্যমে চলবে। আচ্ছা, এগুলা হচ্ছে বিভিন্ন যে পার্কের জন্য নেয় না? জি, বিভিন্ন পার্কে আমরা বিক্রি করি। আচ্ছা ঠিক আছে, আর এগুলোর মধ্যে অত অনেক ডিজাইন হবে আপনাদের কাছে? অনেক ডিজাইন হবে, যে কোনো কালার আমরা চাইলে দিতে পারবো। পাশে যে বই একটা বোর্ড, খুবই সুন্দর একটা বোর্ড, 50x55 ইঞ্চি বিক্রি করি, এটা দাম হলো 10 লক্ষ টাকা। এই বোর্ডটা বানাইছিল সরকারি বোর্ড, সরকারি বোর্ড যাবে। এগুলাতে কয়জন বসতে পারবে? এগুলাতে 12 জনও করা যায়, আবার 6 জনও করা যায়। এই বোর্ডটা 6 জন করা, ঠিক আছে, এই বোর্ডটা সরকারি বোর্ড, এই বোর্ডটা নিয়ে যাবো 55 ইঞ্চি দিয়া, এবারটা নতুন ইঞ্জিন দিয়ে 10 লক্ষ টাকা বিক্রি করি আমরা। আচ্ছা, 10 লাখ টাকা না? জি জি, নতুন ইঞ্জিন দিয়ে না? নতুন ইঞ্জিন দিয়ে। সেকেন্ড হ্যান্ড ইঞ্জিন দিলে? হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড দিলে, সেকেন্ড হ্যান্ড দিলে আপনার 1.5 লাখ টাকা হলে নিতে পারবেন। 5 লাখ টাকা হলে নিতে পারবেন? না, 5 লাখ নিতে পারবেন। আচ্ছা, তারপরে এই পাশে যেটা দেখছি, এটা হলো 75 21 ফিট বডি, এটা হলো 75 ইঞ্জিন দিয়ে নেওয়া যায়, 85 দিয়ে নেওয়া যায়। যদি আপনি সেকেন্ড হ্যান্ড নেন 5 লাখ টাকা হলে নিতে পারবেন, আর যদি নতুন দিয়ে নিতে চান তাহলে 11 লাখ টাকা লাগবে। ইন নতুন ইঞ্জিল দিয়ে না? নতুন ইঞ্জিল দিয়ে, শুধু বডি, জাপানি ইয়ামাহা, শুধু বডি নিলে? শুধু বডি নিলে 2,20,000 টাকা নিতে পারবেন। 2,20,000 টাকা? 2,20,000 টাকা। এগুলাতে কতজন মানে বসতে পারবে মোটামুটি? এগুলা তো 20 জন বসতে পারে। 20 জন বসতে পারবে? 20 জন বসতে পারে। এগুলা সাগরে চলে না? না, সাগরও চলে, চালানো যাবে। জি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে ভাইয়া যেটা দেখছি এটা কি স্পিড বোর্ড বলে নাকি জি এটা স্পিড বোর্ড ভাইজান আচ্ছা এটা ডিটেইলস একটু বলেন এটা কয়জন বসতে পারে এটা হলো 17 ফিট এটা 12 জন বসতে পারবে ঠিক আছে এটা যদি আপনি নতুন দিয়ে ইঞ্জিন দিয়ে নিতে চান এটা দাম হবে 550000 টাকা ইঞ্জিন দিয়ে না জি আজি সেকেন্ড আলদা নেন তাহলে 3 লাখ টাকা নিতে পারবেন ইঞ্জিন সহ না ইঞ্জিন সহ 3 লাখ টাকা না জি এটা ইঞ্জিন পাওয়ার কি রকম থাকে এগুলাতে এটা 40 হর্স 40 থাকে ইয়ামাহারই সব ইয়ামাহা ইঞ্জিন আচ্ছা আচ্ছা এ হচ্ছে আমাদের ফ্যাক্টরি এখানে কাজ চলতেছে নতুন একটা বোর্ড কাজ চলতেছে সরকারি বোর্ড ঠিক আছে এটা নতুন ইঞ্জিন দেওয়া যাবে 85 ইঞ্জিন দেওয়া যাবে এটা দাম ধরছিল 34 লাখ টাকা 34 লাখ টাকা এটা হচ্ছে অনেক বড় হবে না অনেক বড় বোর্ড অনেক বিআইপি বোর্ড কেবিন বোর্ড হবে এটা মাত্র কাজ শুরু হয়েছে যে এগুলা কি ফাইবার না জি এগুলা ফাইবার কাজ তো করতেছি আচ্ছা এটার দাম কত আসবে শুধু বডি না শুধু বডির দাম হলো 16 লাখ টাকা আচ্ছা টোটালি কন্টাকে নিছেন এটা হ্যাঁ টোটাল কন্টাকে নিছি 34 লাখ টাকা 34 লাখ টাকা না একের মেশিন টেশিন সহ আচ্ছা এটা আসলে কমপ্লিট হয় নাই তো কমপ্লিট হইলে বোঝা যাবে হ্যাঁ কমপ্লিট হইলে বোঝা যাবে কতটা সুন্দর কতটা সুন্দর বুঝতে পারবেন খুবই সুন্দর করে করতেছি এই হইছে আমাদের নতুন ঠিকানা এখানে রূপামটির স্পিড বোট নতুন ফ্যাক্টরি হবে এখানে মানুষ এখান থেকে ডেলিভারি পাবে এখানে বিভিন্ন ধরনের মালামাল তৈরি করা হবে আচ্ছা তো এই হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ের যে রোড হাইওয়ের পাশেই আপনি হচ্ছে নতুন করে শেখ হাসিনা যে পদ্মা সেতু তৈরি করছে পদ্মা সেতু টোলের পরেই আমাদের ফ্যাক্টরি হবে এখানে কাজ চালু করে দিব আচ্ছা এখানেও কিছু স্যাম্পল আছে আমরা একটু দেখাই দেই একটু বলেন আইডিয়া দিন এগুলো সব সেকেন্ডের না হ্যাঁ সেকেন্ড আলিকি সুন্দর জিনিস শুরুতে যেটা দেখছি এটা হ্যাঁ এটা হলো 23 ফিট বোর্ড 115 হর্স দিয়া 5 লাখ টাকা লাগবে কি করে দিব আমি ঠিক আছে এটা 5 লাখ হইলে এটা কতজন বসতে পারবে এটা 26 জন বসতে পারবে 26 জন বসতে পারবে না এগুলো সবই তো রিজিন ফাইবার হ্যাঁ রিজিন ফাইবার সব কেমিক্যাল তারপরে যেটা দেখছি তারপরে এটা হলো 30 জনের ক্যাপাসিটি 200 সিসি বডি আচ্ছা এগুলো সবই মেশিন সহ কাম করতেছে না মেশিন সহ ইয়ামাহা মেশিন সহ আদার মেশিন আছে ওকে এটাতে কতজন বসতে পারবে 30 জনের ক্যাপাসিটি এটা হলো 200 সিসি ইঞ্জিন এগুলো কি সাগরে চলতে পারে হ্যাঁ সাগরে চলতে পারে সাগরে চলতে পারবে জি আচ্ছা এটার দাম কত রাখবেন এটার দাম 8 লাখ টাকা হলে আমি বিক্রি করব বডি মেশিন সহ 8 লাখ টাকা না আর সুন্দর করে কাজ করে দিব রং তো মানে করে দিব ক্লিন করে দিলে একবারে পরিষ্কার চকচক হয়ে যাবে একদম চকচক হয়ে যাবে সুন্দর হবে আচ্ছা ওকে তারপর যেটা দেখছি এটা হলো 200 বোর্ড এটা হলো 30 জনের ক্যাপাসিটি আছে ঠিক আছে 200 সিসি ইয়ামাহা জাপানি এটা 7 লাখ 50000 টাকা নিতে পারবে সে সেকেন্ড হ্যান্ড মেশিন সহ না হ্যাঁ সেকেন্ড হ্যান্ড মেশিন সুবিধা 7 লাখ 50000 টাকা এটা সাধারণত কি কি কাজে ব্যবহৃত হয় একটু বলেন তো আমাদেরকে এটা স্পিড বোর্ড দিয়া আপনার সরকারি লোকে ডিডি করে যে কোনো চায়না পথে ডিডি করতে পারে জাতি টানতে পারে যে কোনো বিহাবি পার্সন করতে পারে মানে সব কাজে ব্যবহৃত হয় যে যে কাজে ব্যবহার করে না আচ্ছা এটার দাম হচ্ছে 7 লাখ 7 লাখ 50000 7 লাখ 50000 টাকা জি এই পাশেও তো দেখতে পাচ্ছি আপনারা আরো স্পিড বোর্ড গুলো এগুলো সবই সেকেন্ড হ্যান্ড বডি না জি 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 সব সেকেন্ড হ্যান্ড বডি এটা 250 সিসি হ্যাঁ এটা হচ্ছে 10 লাখ টাকা বলছিলাম না 10 লাখ টাকা হলে বোর্ডিং গিলার আমি দিতে পারবো ডেলিভারি সুন্দর করে দিবে বোর্ড সুন্দর আছে অল্প দিন ব্যবহার হয়েছে তারপরে যেটা দেখছি এটা মাত্র 20 দিন ব্যবহার হয়েছে এই বোর্ডটা ওইটা না আচ্ছা তারপরে এইটা এই বোর্ডটা 150 সিসি ইঞ্জিন দানি তারবেন আপনি 6 লাখ টাকা হলে বোর্ডিং নিতে পারবেন খুবই সুন্দর করে রিপেয়ারিং করে কাজ করে দেওয়া আছে বোর্ড নতুন আছে কোনো রং চং লাগলে সুন্দর করে একদম সুন্দর করে দিমু আচ্ছা এছাড়া দা আমাদের কাছে ইঞ্জিন আছে সেকেন্ড হ্যান্ড 40 এই ইঞ্জিনটা সহ বর্ষ 2.5 লাখ টাকা নিতে পারবো সেকেন্ড হ্যান্ড ইঞ্জিন পাওয়া যায় আপনাদের কাছে এগুলো আমাদের কাছে ইয়ামাহা ইঞ্জিন পাওয়া যায় যে কোনো ইঞ্জিন পাওয়া যায় নতুন পুরাতন সব নতুন পুরাতন সব ইঞ্জিন পাওয়া যায় আমাদের একটু ইঞ্জিনের দামের আইডিয়া দিয়ে দেন এই যে এটা দেখছি এটা এগুলো সেকেন্ড হ্যান্ড না হ্যাঁ এটা সেকেন্ড হ্যান্ড 40 40 এটার দাম কি রকম আসবে যদি এই ইঞ্জিনটা নিতে চান তা 2 লক্ষ টাকা নিতে হবে আর এগুলো নতুন কি রকম দাম আর এর নতুন দাম আছে 4,70,000 4,70,000 তারপর যে ইঞ্জিন লাগাচ্ছেন ইঞ্জিনের নতুনের মতো ইঞ্জিন একদম সেম নতুনের মতো ইয়ামাহারি না ইয়ামাহা ইয়ামাহা এটা কত পাওয়ার এটা 250 সিসি 250 সিসি অনেক পাওয়ার হ্যাঁ হ্যাঁ এগুলো বড় বোটের জন্য না বড় বোটের জন্য কেবিন বোট আচ্ছা আচ্ছা এটা সেকেন্ড হ্যান্ড না এটা সেকেন্ড হ্যান্ড এগুটার দাম কি রকম নেবেন ইঞ্জিনের দাম 10 লাখ টাকা ইঞ্জিনটা নিতে পারবে 10 লক্ষ টাকা দামটা বেশি হয়ে যায় না বেশি হয় না বেশি হলে বৈশে একটু কথা বললা আলোচনা করে ডি কম বেশি কমাই দিবেন না আচ্ছা যদি কথার সাপেক্ষে ডিসকাউন্ট করে দিবেন জি জি আচ্ছা এগুলো নতুন অনেক দাম না নতুন অনেক দাম কি রকম আইডিয়া নতুন আমনের ইঞ্জিনের দাম আছে বর্তমানে 18 লাখ টাকা 18 লাখ 18 লাখ টাকা আছে আচ্ছা ঠিক আছে তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা 115 সিসি আচ্ছা এগুলো সব ইয়ামাহারই বেশি হয় ইয়ামাহা আচ্ছা সুজুকিরও হয় এগুলো হ্যাঁ সুজুকিরও হয় আচ্ছা আপনাদের কাছে ইয়ামাহারই বেশি হয় কি চলে বেশি এটাই না হ্যাঁ এটা চলে বেশি এটার দাম কি রকম আসবে সেকেন্ড হ্যান্ড
এটা সেখানে এটার দাম আসবে 4 লাখ টাকা। ইঞ্জিন নিলে আপনারা কি সার্ভিসিং দেন? এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিসিং করে দিই আমরা, করে দেন না? হ্যাঁ, সার্ভিসিং কোন রকম সমস্যা হলে এটা ই করে, হ্যাঁ কোথাও কোনো সমস্যা হলে আমরাই করে দেই সবকিছু। এটার দাম কত হবে? 4 লক্ষ টাকা নিতে পারবে। 4 লাখ টাকা? জি। এছাড়া আমাদের সাথে ফাইবারের প্যাটেল বোর্ড কি যে কোনো বোর্ড, অনেক ধরনের প্যাটেল বোর্ড আছে, 6 ইঞ্চির আছে, 55, 40, 200 সিসি, 115, অনেক ক্যাটাগরির মাল আছে। ফাইবার জাতীয় নতুনও দিতে পারবো, পুরানো আমরা দিতে পারবো, যে কোনো মাল আমার চাই অনলাইনের মাধ্যমে আমরা দিতে পারবো। আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, ভিডিওর স্ক্রিনে আপনাদের মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিলাম, চাইলে বাংলাদেশের 64 জেলা থেকে আপনার কাছ থেকে নিতে পারবো ইনশাআল্লাহ, সারা বাংলাদেশে দিয়ে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।